রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগে সিভিক প্রীতি দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে যখন বেকারত্বের ছড়াছড়ি, হকের চাকরির দাবিতে ধর্ণা অবস্থানের সাবেক চাকরি প্রার্থীরা, হকের ডি এর দাবিতে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, ঠিক সেই আবহে ভালো সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি কনস্টেবল পদে পদোন্নতির ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সোমবার নবান্নের বৈঠকে সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করলে তাদের কনস্টেবল হিসেবে স্থায়ী চাকরি দেওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখতেই স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে টপ হিসেবে দেখছেন বিরোধীরা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভালোর মাপকাঠি নির্ধারণ নিয়ে। স্থায়ী পদে নিয়োগ হলে সব সিভিক ভলেন্টিয়াররা কেন সুযোগ থেকে বঞ্চিত থাকবেন? আর যদি কোনো ভলেন্টিয়ার ভালো কাজ নাই করবেন তাহলে তাকে সরকারি আনুকূল্যে রাখা নিয়েও প্রশ্ন থেকে যায়। এখানে জন্ম দিয়েছে বেশ কয়েকটি প্রশ্নের। প্রশ্ন এক, খরচের বহন। ধরে নেওয়া যাক 50% ভালো সিভিক ভলেন্টিয়ার যদি সরাসরি কনস্টেবল হিসেবে নিয়োগ পান তাহলে মাসে সরকারকে কত খরচ বহন করতে হবে? বর্তমানে একজন সিভিক ভলেন্টিয়ারের সাম্মানিক বেতন পান 9,000 টাকা। অন্যদিকে একজন পুলিশের কনস্টেবল কর্মজীবনের শুরুতে পান 28,000 থেকে 30,000 টাকা। 50% হিসেবে ধরলেও অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় 10 কোটি টাকা। অর্থাৎ এই পরিমাণ টাকা প্রতি মাসে সরকারকে গুনতে হবে। আর এখনই প্রশ্ন উঠছে, সরকার যদি এই বিপুল পরিমাণ অর্থ এই খাতে খরচ করতে সমর্থ হয় তাহলে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে এত অনীহা কিসের? প্রশ্ন দুই, সিভিকের নিরপেক্ষতা। বহু ক্ষেত্রে অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠরা সিভিকের চাকরি পেয়েছেন, তারা কনস্টেবল পদে উত্তীর্ণ হলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন তো? পঞ্চায়েত নির্বাচনে তাদের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ অধিক প্রশ্ন। সম্প্রতি একাধিক ঘটনার সাক্ষী বাংলা, ফলে প্রশ্নগুলো উঠে যায়। প্রশ্ন তিন, ট্রেনিং। কনস্টেবল পুলিশে প্রথম স্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্ত থেকে অভিযানে তারা সক্রিয়ভাবে অংশ নেন, তাদের সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে সেই সবের বালাই নেই। এখানেই প্রশ্ন উঠছে, সিভিকদের ট্রেনিং ছাড়া সরকারি কনস্টেবল করলে বিপর্যয়ের মুখে পড়তে হবে না তো বাহিনীকে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, যদিও এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করেন। আমরা বিগত বছরগুলোতেও দেখেছি কন্ট্রাকচুয়ালে যাদের নেওয়া হতো তাদের যে কন্ট্রাকচুয়াল আছে আজকে কাজ করছে কালকে বাদ দিয়ে দেব, এই জায়গা তিনি করেননি। তিনি ভোটমুখী সিদ্ধান্ত একযোগে কটাক্ষ বিরোধীদের। দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বেআইনি কাজ করা, এইগুলোকে মুখ্যমন্ত্রী ভালো কাজ বলে মনে করেন, এটা বারবার দেখা গেছে। এবং সেই ভালো কাজ দেখে নিয়ে নাকি সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল করবেন। আমার তিনটি কথা। এক, কনস্টেবলের 40,000 পদ নিয়োগ করেননি কেন? দুই, 500-600 করে, 300-200 করে সিভিক পুলিশ আছে এক একটা জায়গাতে, তাদের মধ্যে কোন 5 জনকে বাঁচবেন, কোন 7 জনকে বাঁচবেন, কত টাকার বিনিময়ে বাঁচবেন, কোন নেতার কথায় বাঁচবেন? পুলিশে অনেক খালি পদ রয়েছে, সরকার আগে তা প্রকাশ্যে আনুক। প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। 50,000 থেকে 60,000 এমনি পুলিশের পদ খালি পড়েছে, তারও বেশি হবে। সরকার প্রথম কথা ঘোষণা করুক যে পশ্চিমবঙ্গে পুলিশের খালি পদ কত আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে টোপ দিয়ে কাজে লাগানোর চেষ্টা, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যেহেতু পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদেরকে টোপ দিয়ে কাজে লাগানোর জন্য। ভোটে ললিপপ দেখিয়ে ভোট করিয়ে নিতেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে তো বিরোধী দলনেতার। তিনি চাইছেন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরকে এই ললিপপটা দেখিয়ে ভোটটা করিয়ে নিতে। সিভিক ভলেন্টিয়ারের আগ্রাসী ক্যাডারে পরিণত করেছে রাজ্যের শাসক দল ও পুলিশ, কটাক্ষ বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। বর্তমান শাসক দল এবং পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের কার্যত আগ্রাসী ক্যাডার হিসেবে ব্যবহার করছে। নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন থেকেই যাচ্ছে, পাশাপাশি কর্মদক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন। কোন খাতে রাজ্যের পুলিশ ব্যবস্থার ভবিষ্যৎ? সময়ই তার উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।